না অ্যাকচুয়ালি আমাকে কার্যক্রমে দেখা যাবে কেন, আমার দায়িত্বটা তো আমাকে পালন করতে দেয় না। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমার কাজ হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সো আমাকে তো কাজ করতে দিতে হবে। আমাকে আমি পোর্টফোলিওতে বিপুল ভোট পেয়ে আমি জয়লাভ করেছি। আপনারা জানেন যে পোর্টফোলিওতে এত বেশি মানে অ্যাটাকিং ইলেকশন হয়েছে, এবার পোর্টফোলিও থেকে মাত্র 4 জন পাশ করেছিলাম আমরা, রুবেল ভাই, জায়েদ ভাই, আমি আর হচ্ছে দীপজল ছাত্র। সো আর আমাদের পোর্টফোলিও সবাই ফেল করেছিল। সো এই জায়গাটা থেকে আমাদেরকে অবশ্যই, আমার মেম্বার যারা আছে তাদেরকে আমি সম্মান জানাই, তারা তো অবশ্যই ভালোবেসে ভোটটা দিয়েছিল। সো এইখানে আমাকে ভোট দেওয়ার পর আমাকে যদি কাজ করতে দেওয়া না হয়, তাহলে আমার সেখানে অ্যাক্টিভ থেকেও তো কোনো লাভ নাই। আমি তো শুধু শিল্পী সমিতিতে যাবো, সবার সঙ্গে বসে চা কফি খাবো, এটা তো আমার কাজ না। আমাকে দায়িত্ব দিতে হবে, তো আমাকে কোনো দায়িত্ব তো তারা দিতে চায় না, কারণ আমাকে দায়িত্ব এর জন্যই দিতে চায় না, তারা আমার শিল্পীদের কাছে আমাকে তারা হেয় করতে চায়, তারা দেখতে দেখাইতে চায় যে আমি 2 বছর তাদের জন্য কোনো কাজ করি নাই। কিন্তু আমাকে কাজের জন্য আমাকে দায়িত্ব দিতে হবে, যেহেতু তারা তাদের প্রেসিডেন্টটা আমাদের অন্য গ্রুপ থেকে এসেছিলো, আর সেক্রেটারির কথা নাই বললাম, সেটা সারা বাংলাদেশের মানুষই জানে। আমি চলচ্চিত্রে আসার পরেই জায়েদ ভাইয়ের সাথে আমার রিলেশন, বা আমি শিল্পী সমিতি করতে যাই জায়েদ ভাইয়ের সঙ্গে রিলেশন, আসলে অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, আমি আমার রিলেশন কিন্তু চলচ্চিত্রে আসার আগে থেকে, আমি যখন ছবিতে আমার ছবি যখন শুটিং হয়নি তখন থেকে কিন্তু জায়েদ ভাইয়ের সাথে আমার রিলেশন, মিশা ভাইয়ের সঙ্গে আমার রিলেশন। কীভাবে রিলেশন, সেটা হচ্ছে আমাকে 1 বছর দীপজল সাহেব আমার প্রথম ছবি একজবান করার জন্য 1 বছর আমাকে গ্রুমিং করিয়েছিল ফুলবাড়িয়াতে, সেখান থেকে 2 জন মানুষের সঙ্গে আমার রিলেশনটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আমার আড্ডা মারা থেকে শুরু করে আমি চলচ্চিত্রে আসার আগে থেকেই তাদের সাথে আমার রিলেশন। আমি কখনো চিন্তাও করি নাই যে আমার জায়েদ ভাইয়ের ছবিতে প্রোডিউস করছে, তার ছবিতে আমার কাজ করতে হবে, বা জায়েদ ভাই ইলেকশন করতেছে সেই গ্রুপ মানে সেই প্যানেল হয়ে আমাকে ইলেকশন করতে হবে, আমি কখনো করতে চাইনি এটা। আমাকে অ্যাকচুয়ালি আমি রাজনীতির ভিতরেই আসতে চাইনি, আমার সিনিয়র যারা ছিল ওই সময় আমার মিশা ভাই, জায়েদ ভাই, দীপজল চাচু, ফারুক ভাই, ফারুক ভাইয়ের কথা না বললেই নয়, আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুক, সে সবসময় একে অনুপ্রেরণা দিয়ে আসছে। তার কথা মতোই মূলত আমার শিল্পী সমিতিতে ইলেকশন করার, না তুই কর, তুই কর, সব আমাদের পোলাপানি থাকবে, তুই কর, এভাবে মূলত আমার প্রথমবার আসা। কিন্তু আমার আসলে আমি এসে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কিছু হারিয়েছি শিল্পী সমিতিতে এসে। আমি লাস্টে 2 বছর মোটামুটি ব্যস্ততার জন্য কাজ করেছি, লাস্টে 2 বছরের পরে এই 2 বছর তো আমাকে অনেকগুলো সিনেমা থেকে আমাকে এই সংখ্যাগরিষ্ঠ কিছু লোক তার আমাকে বাদ দিয়েছে, আমার স্যাং করা ছবিও অনেকগুলো থেকে আমাকে সরিয়ে দিয়েছে। কারণ একটাই যে আমি কেন ইলেকশন করেছি বা তাদের বিপক্ষে কেন করেছি, তাদের পক্ষে নেওয়ার জন্য বা তাদের হয়ে একসাথে কাজ করার জন্য আমাকে অনেকভাবে মানে আমাকে ইয়ে করেছে আর কি, যোগাযোগ করে তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য, কিন্তু আমার বিবেকের সঙ্গে এটা যায় না। আমি মনে করেছি যে আমার বিবেকের সঙ্গে আমি এটা স্বার্থপরতা করব, আমি এটা করা যায় না, কারণ তাদের সাথে তো আমি যাদের সঙ্গে বেইমানি এটা করব, তাদের সঙ্গে তো আমার এমন কিছু হয়নি বা তাদের এমন কিছু দেখি না যে তাদের সঙ্গে আমার বেইমানি করা উচিত। সো আমি কেন বেইমানি করব, আমার ছবি যাচ্ছে, ছবি অফ যাচ্ছে, যাক না, আমার অনেকগুলো ছবি বন্ধ হয়ে গেছে, আমি করতে পারি না এই ছবিগুলো, তো যাই হোক এটা যা এটা কোনো ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ, যদি আমার কপালে থাকে আমি অবশ্যই আমার কাজগুলো করবো, আমি তো বসে নেই, আল্লাহর রহমতে কাজ করেই যাচ্ছি, হয়তো অনেক বেশি কাজ করতাম, অনেক ভালো ভালো কিছু প্রজেক্ট। আপনি আশা করেন যে সিনিয়র অবশ্যই তারা আপনার সিনিয়র যে সিনেমা বন্ধ, তারা অনেক বেশি কুটুকুটু করে এটা নিয়ে, আপনারা জানেন যে তারা তাদের মুখের ভাষা থেকে শুরু করে, তাদের বলতে গেলে হাতে গোনা 2-1 জনই তাদের মুখের ভাষা, এবং তারা কখন কী বলে তারা নিজেরাও টের পায় না, এবং তারা নিজেরা যেহেতু একজন কমিটিতে আছে, সমিতি চালাচ্ছে, সে সমিতির এক্সিকিউটিভ কমিটির মেম্বারদেরকে নিয়েও অনেক যারা মেম্বার আছে তারা অনেক বেশি বাজে বাজে মন্তব্য করে তাদের সামনে, সেটা তারা শোনে এবং সেটা তারা কখনও কোনো প্রতিবাদ করে না। লাস্ট মুহূর্তে যখন একটা লোক দীপজল সাহেবকে নিয়ে, আমাকে জায়েদ ভাইকে নিয়ে তো রেগুলারই বলে, দীপজল সাহেবকে নিয়ে অনেক বাজে বাজে কটূক্তি করেছে, সেটা কোনো প্রতিবাদ তারা করে নাই, এটা একদমই উচিত না, কারণ তারা শিল্পীদের নেতা, তারা সবার নেতা, আমার মনে হয় তাদের সবার হয়ে থাকা উচিত, হ্যাঁ অন্তত যতক্ষণ পর্যন্ত চেয়ার তারা হোল্ড করছে, কিন্তু সেটা তা করা না। আর আমার তো শুধুই আমি এবার আমি আমার মেম্বারদের জন্য আমি কিছুই করতে পারি নাই, সো পরিবেশ যদি এটা নেক্সটবারও হয়ে থাকে তাহলে আমার মনে হয় না আমি আর ইলেকশন করবো। বঙ্গবন্ধুর ছবি রিলিজ হচ্ছে, একজন যা বলছে এটা আমাদের এই কমিটির সার্থকতা, বঙ্গবন্ধুর ছবি কিন্তু শুরু হয়েছে আমরা যখন ছিলাম তখন, হ্যাঁ শুরু হওয়াটাই সার্থকতা না রিলিজ হওয়াটা সার্থকতা, তাই এটাই ছোটো ছোটো জিনিস নিয়ে মেম্বারদের কাছে দর্শকদের কাছে মানে হাসির পাত্র হচ্ছে শুধু, আগে হাসতো না, কিন্তু আমরা যখন আসছি তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র
সাংস্কৃতিক সমিতি, পরিচালক সমিতি, অন্যান্য বড় সমিতি যারা যারা আছে তাদের নিয়ে, শিল্পী সমিতি, সবাইকে নিয়েই কিন্তু একটা চলচ্চিত্র সবাই সারা বাংলাদেশের মানুষ জানতো। কিন্তু এখন আমরা কী করছি, ছোটো ছোটো বিষয় নিয়ে ইচ্ছে করে আমরা ক্যামেরার সামনে আসছি, এসে নিজেদেরকে অনেক বেশি বড় প্রমাণ করছি, কিন্তু এটাতে কিন্তু আমাদেরকে নিয়ে মানুষ আসছে আর কি, বিষয়টা এরকম আর কি, এছাড়া কোনো কিছু না। অবভিয়াসলি আমরা, আমি তো নিজেও ওই কমিটিতেই আছি এখন, অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি ব্যর্থ, কোনো কিছু করতে পারিনি তো কমিটির জন্য, কিছুই না, একদমই না। এখন আপডেট কি আপনার অন্যান্য চলচ্চিত্রের, কি মুক্তি পেতে পারে? প্রেমপ্রীতের বন্ধন রিলিজ পেল বিশেষের সাথে, আর কি কি আছে? আমাদের এর ভিতরে আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, রিলিজের ডেট পড়বে হয়তো বা ইউকে আমার ওপর, ওটাই আগে। এরপর আমার আঁচলের আছে হচ্ছে মুর্তজা আকবর আয়না, এরপর আমার আঁচলের আছে হচ্ছে আরজু ভাইয়ের আছে হচ্ছে এক পশলা বৃষ্টি, ওটারও ডেট পড়ে সব সেন্সার হয়ে আছে। আমার দীপজোর সাহেবের আছে অমানুষ হলো মানুষ, এটাও সেন্সার হয়ে আছে। এরকম আরও কাকতারুয়া, অবাস্তব ভালোবাসা, এরকম আরও নয়টা ছবি আমাদের সেন্সার হয়ে আছে আর কি। তো যাই হোক, এর ভিতরে ডেটগুলো পড়ে যাবে আর কি, এই তো। আর ডেট এটারও পড়তো আপনার আমার শেষ কথা, গল্পটা অসাধারণ একটা গল্প ছিল, যদিও আমারই কোনো বাজেটের না, এটা অফ ট্র্যাকের একটা সিনেমা, এটারও ডেট পড়ে যেত অবশ্যই এর ভিতরে, বাট এটা তো অনাকাঙ্ক্ষিতভাবে এটা ব্যান্ড হয়ে গেল, দেখা যাক এটার জন্য এখন কতটুকু কী করা যায় পুরো টিমের।